গুড আফটারনুন গাইজ, আবারও চলে এসেছি আমি একটা নতুন জায়গায়, যেটা হচ্ছে কোতুলপুর। কোতুলপুরে আগামীকাল রয়েছে অন্নপ্রাশন বাড়ির কাজ। যেহেতু বর্ষা বাদলের দিন, তাই সময় নষ্ট না করে আগের দিনই বেরিয়ে যাচ্ছি আমি, কারণ বর্ষা বাদলের দিন কখন কি হয়, বৃষ্টি পড়বে, ট্রেন লেট করবে, গাড়ি লেট করবে, তাই আগের দিন বিকেলে চলে যাচ্ছি। কালকে রয়েছে, মানে আগামীকাল রয়েছে অন্নপ্রাশন বাড়ির কাজ। আর কোতুলপুর জায়গা সবাই জানে, অনেক চেনা জায়গা, কিন্তু কোতুলপুর আমি প্রথমবার যাচ্ছি অন্নপ্রাশন বাড়ির কাজে। আমাদের টিমেরই একজন ওখানে বাড়ি, আশিস নাম তার, ওখানে বাড়ি তার কাজ, ভায়া চন্দনদা। তো চলেছি আছি কোতুলপুর আশিসদের বাড়ি। আর এই মুহূর্তে আমি আছি পাল স্টেশনে, আশিস স্টেশনে। আমি এখানেই থাকি, এখানেই কাজ করি। সকালবেলা বেরিয়েছি দোকান থেকে, বাট এখন এই দুপুরবেলায় খেয়ে দে, দোকান থেকে খেয়ে দিয়ে বেরোলাম। ট্রেন শিয়ালদা লোকালটা আসবে 12:30 টাইম, খবর এখনও হয়নি, তারপর যাব বর্ধমান, বর্ধমান থেকে বাসে করে যাব। আর এই পালসি স্টেশনের ঠিক একদম সামনে, স্টেশনের উল্টো দিকে সামনে নতুন ওভারব্রিজটা হয়েছে, এটা চালু হয়ে গেছে। ওভারব্রিজটা সপ্তাহখানেক হলো চালু হয়েছে, নতুন ওভারব্রিজ চালু হয়ে গেছে। পৌঁছে গেলাম বর্ধমান। চন্দনদা চলে এসছে আমাকে নিতে, দাঁড়িয়ে আছে। আলিশা বাস স্ট্যান্ড থেকে আমি ডিরেক্ট কোতুলপুর যাওয়ার বাস পাইনি দুপুরের সময়, তাই সামরঘাট যাওয়ার বাসে আমি চেপে পড়লাম, কারণ এই বাসটিতে লেখা ছিল কোতুলপুর যাবে। কিন্তু কন্ট্রাক্টর বলল এটা খুনডাঙ্গা পর্যন্ত যাবে, আর সেখান থেকে আরও 4 কিলোমিটার যেতে হবে, তবে কোতুলপুর পৌঁছে যাবে। কিন্তু যেহেতু আশিস আমাকে নিতে আসবে খুনডাঙ্গা পর্যন্ত, তাই আমার কোনো চিন্তা নেই, অথচ বাসটি লেখা আছে কোতুলপুর। আর এই গরমের মধ্যে আমি একটাও সিট পাইনি বর্ধমান থেকে, কেবিনের মধ্যে দাঁড়িয়েছিলাম আর গরমে দরদর করে ঘামছিলাম, তার মধ্যে একটা যাচ্ছেতাই অবস্থা। দু দুটো ভারী ব্যাগ নিয়ে আমি দাঁড়িয়েছিলাম কেবিনে। সামনে দেখা যাচ্ছে প্রচণ্ড রকম মেঘ করেছে, আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। এটা দেখে বোঝাই যায় যে এবার বৃষ্টি আসন্ন। আর যেমনি বলা তেমনি কাজ, বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই সামনে আসছে প্রচণ্ড বৃষ্টি। এই লোকাল বাস জার্নি আর সঙ্গে বৃষ্টি, এ যেন এক অসাধারণ অনুভূতি। এরকম অনুভূতি কে না পেতে চায় বলুন? বৃষ্টি পড়তে পড়তে সামনের কাঁচটা পুরো ঝাপসা হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ড্রাইভার তার সামনের ওয়াইপার চালিয়ে দিল, কারণ তাকে তো সামনের রাস্তা দেখতেই হবে। প্রচণ্ড বৃষ্টিতে সামনের রাস্তাটা পুরো ধোঁয়াশা হয়ে গেল, আর একদম দেখাই যাচ্ছিল না প্রায়, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পুরো ঝাপসা হয়ে গেছে সামনের রাস্তা, কিচ্ছু দেখা যাচ্ছিল না। ড্রাইভার তার মধ্যেই কিন্তু আমাদের বাস চালিয়ে নিয়ে যাচ্ছিল তার অসাধারণ দক্ষতা দিয়ে। আর এই প্রচণ্ড রকম বৃষ্টিটা আমি ভীষণ রকমভাবে উপভোগ করছিলাম। ইন্দাস মোড়ে বাস দাঁড়ালো, জাস্ট 2 মিনিট দাঁড়াবে, 2 মিনিট থেকে 10 মিনিট দাঁড়াবে, তারপর বাস আবার রওনা দেবে সামরঘাট, আর সেখান থেকে আমাদেরকে আমাকে যেতে হবে কোতুলপুর। আশিস আসবে, বাইকে করে নিয়ে যাবে।
পৌঁছে গেলাম সামরঘাট ব্রিজের উপরে, যে ব্রিজটা দ্বারকেশ্বর নদের উপর তৈরি হয়েছে। আমরা এখন এই ব্রিজটা পেরিয়ে ওপারে যাব। অসাধারণ ব্রিজ। ব্রিজের উপর থেকে নদীটাকে ভীষণ সুন্দর লাগছিল। অবশ্য এই মুহূর্তে দ্বারকেশ্বর নদীতে জল ছিল না, সবে বর্ষা শুরু হয়েছে। ধীরে ধীরে ভরে যাবে বর্ষার জলে এই নদী। তো এই মুহূর্তে আমি নেমে পড়েছি খুনডাঙ্গা, আর যে বাসটা এলাম সেই বাসটা খুনডাঙ্গা পর্যন্তই এলো, কোতলপুর যাবে না। আর খুনডাঙ্গাতে নেমে জাস্ট দেখো পেছনে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, আর এত মেঘে কি করে কাজ হবে জানি না। আসিস আসছে, আসিস বাইক নিয়ে আসছে, বাইকে যাবো। আর এটা হচ্ছে খুনডাঙ্গা, এই দেখো খুনডাঙ্গা। আসিস চলে এসছে আমাকে নিতে, আর প্রচন্ড মেঘ চলেছে, বেশিক্ষণ দাঁড়াবো না, ঠিক আছে চলো।